দেশত নতুন করে করোনা ভাইরাসত আক্রান্ত হইয়া একজনের মৃত্যু হইয়া এছাড়া নতুন করে আক্রান্ত হইয়া 112 জন। এতে করে দেশত করোনা শনাক্ত দিক দিয়ে একদিনে এই সংখ্যা সর্বোচ্চ। ইয়ের লই করোনার মোট মৃত্যুর সংখ্যা 21 আর আক্রান্তর সংখ্যা দাঁড়াই 330 জন। বৃহস্পতিবার বেলা 8টার পর অনলাইনে লাইভ ব্রিফিং ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানাই। জামিনে মুক্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্ধারিত 14 দিনের কোয়ারেন্টাইন শেষে, তবে করোনা পরিস্থিতির উন্নতি নয় পর্যন্ত তিনি হোম কোয়ারেন্টাইনেতেই থাকবে বলে জানাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা ভাইরাস সংকটে সারা বিশ্ব নতুন করে অন্তত 50 কোটি মানুষ দরিদ্র হইব এমনই পূর্বাভাস দিয়ে জাতিসংঘ। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং G20 ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীর ফোয়ারে বৈঠক শেষে এরকম ভয়াবহ আশঙ্কার কথা জানায় জাতিসংঘ। রাজধানীর রায়ের বাজারত একখান মসজিদ ও হাদেমর দেহ নভেল করোনা ভাইরাস ধরা পড়ানোর পর মসজিদ সহ আশেপাশের এলাকা অবরুদ্ধ করে ফেলা হয়। করোনা ভাইরাসের কারণে এই পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সহ ব্যাক কার্যক্রম পরবর্তী নির্দেশ নদীয়ন পর্যন্ত স্থগিত করা হয় বলে বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহামারী করোনা ভাইরাসত বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, এবার দেশগুর জনপ্রিয় অভিনেতা অ্যালেন গারফিল্ড মারা গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুকালে তার বয়স আসিল 80 বছর। করোনা ভাইরাসত আক্রান্ত হয়ে আব্দুল মাহবুদ নামের এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়ে বুধবার লন্ডন সময় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব আর তার মিত্র একতরফা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দিয়ে বুধবার এই ঘোষণার পর দিন বৃহস্পতিবার 2 জেতুন কার্যকর করা হবে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের খবরে এরকম তথ্য ফাগি। প্রাণঘাতী করোনা ভাইরাসত আক্রান্ত হয়ে আইসিইউ ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হয়ে বলে জানা গিয়ে এমনকি হাসপাতালের বিছানা তো উড়িয়ে বসছি তিনি, এরকম তথ্য জানিয়ে দেশগর অর্থমন্ত্রী ঋষি সোনাক তিনি নিয়মিত প্রেস ব্রিফিং এই তথ্য জানাই। এখানে সর্বশেষ বিশ্বজুড়িয়ারে করোনা ভাইরাসত এখন পর্যন্ত মৃত্যু হয়ে 88,502 জনের, 259 দেশ ও অঞ্চলের সরেফারা এই ভাইরাসত এখন পর্যন্ত আক্রান্ত হয়ে 15,18,023 জন মানুষ। ডেস্ক নিউজ, C+ TV।